नमस्कार सबाई के स्वागत जानाई ट्विंकल स्ट्रीट आरो एक नतून इनफरमेशन भरा वीडियोते तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो दीदी भाईरा सो तुम्हारे कल के देखिए दिए पोषण ट्रैकर अनेक किछु तुम्हारे समस्या होच्छिलो सेटा आशा करी तुम्हारे समस्याटार समाधान हो गए जे नतून दुटो आपडेटेर कथा बोलते तखन भूले गिएछिलाम से दुटो आपडेट होच्छे जे तुम्हारा जखनी पोषण ट्रैकर एपटा 14.3 आपडेट कर ले आपडेट करारे देखो तुम्हारे सामने ठीक एई धरनेर एकटा इंटरफेस आसबे ठीक आछे माने आपडेट करार पर जखन तुम्हारा ओपेन करबे एपटा आगे जे रखम कि नॉर्मल बेनिफिशियरि तारपर होम बेस एगुलो आसछिलो वेरिफाई आधार ए समस्त अपशन्सगुलो आसछिलो किन्तु एइटा फार्स्टे किन्तु आसतो ना एटा कोथाय आसतो ना एटा डेली ट्रैकिंग एर मध्ये ए जिनिसगुलो आसतो किन्तु एखन एइ अपशनगुलो समस्त किछु आमि एटाके इंग्रेजीते करे दिई कनवर्ट अच्छा एटा आगे तोमाके कि करते हबे ना तोमाके एटा फार्स्टे तोमादेर एइ अपशनटा चले आसबे एटा इंग्रेजीते तोमादेर जादा आसबे एटा इंग्रेजीते आसबे जे तोमादेर कि अंगनवाड़ी केंद्रटा कि चालू आछे तोमरा एटाके हाँ करे एइ जमा दिनटा बोले जखनी तोमरा एगिए जाबे तखनी किन्तु तोमादेर भेतरेर जे पेजरा सेटा किन्तु ओपेन हये जाबे कथा तोमरा बुझते पारले जखनी तोमरा एटाके हाँ बोले जमा दिन बा चालिये जान बा साबमिट करबे তখনই কি তোমাদের ভিতরে যে পেজটা ছিল মানে বেনিফিশিয়ারি ডেইলি ট্র্যাকিং ওই পেজটা কিন্তু তারপরে ওপেন হবে ফারস্টে কিন্তু এটা আসবে সববার ক্ষেত্রেই আসবে তাই আগে তোমরা কি করবে এডব্লিউসি খোলা থাকলে খোলা বন্ধ থাকলে বন্ধ ঠিক আছে সেটা করে তোমরা কি করবে জমা দিন সো আমি কি করলাম এটাকে হ্যাঁ করলাম হ্যাঁ করলাম হ্যাঁ করে কি করলাম এটাকে এবার জমা দেব আমি দেখো তোমাদের সামনে করে দেখাচ্ছি আমি এটা হ্যাঁ করলাম করে আমি এটাকে সাবমিট করে দিচ্ছি তো তোমরা এটা করবে খোলার দিনে হ্যাঁ করে সাবমিট করে দেবে তো এই সাবমিটটা করে দিলাম এই যে লেখা আছে ঠিক আছে কিংবা বাতিল যদি তোমরা ভুল করে হ্যাঁ করে দাও ধরো বন্ধ আছে তোমরা কী করো সেই দিনকে হ্যাঁ করে দিলে তো সেই ক্ষেত্রে বাতিল করবে আদারওয়াইজ তোমরা কী করবে ঠিক আছে বলে এগিয়ে যাবে ঠিক আছে বলে এগিয়ে গেলাম আমি দেখো এখানে একটা নতুন লেখা উঠে গেল যে ওপেন এবং তোমাদের এখানে সমস্ত ডিটেলস এখানে সেভ করতে বলছে দেখো তোমাদের কিন্তু এবার মেন পেজটা ওপেন হয়ে গেল তো মেন পেজটা এভাবে ওপেন হয়ে যাবে তোমাদের সামনে কিন্তু ফার্স্টে ওইটাই ওপেন কি না বন্ধ সেটা কিন্তু আগে তোমাদের কাজটা করতে হবে তো এবার এখান থেকে তোমরা নর্মাল যে কোনো কিছু করতে পারবে যেরকম তোমরা কাজ করতে এবার এখানে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই ধরো বেনিফিশিয়ারি ঘরে গিয়ে তোমরা যদি কোনো নতুন এন্ট্রি করো সেখানে একটা কিন্তু নতুন পরিবর্তন এসেছে কোনো নতুন যদি তোমরা বেনিফিশিয়ারি এন্ট্রি করো সেক্ষেত্রে কী পরিবর্তন এসেছে তোমাদেরকে একটা দেখিয়ে দিই এক্সাম্পল হিসেবে ধরো আমি একটা ছ মাসের বাচ্চাকে এন্ট্রি করতে চাইছি বা যে কোনো একটা তোমরা এখান থেকে যে কোনো একটা এন্ট্রি তোমরা করতে পারো ধরো আমি একটা ছ মাসের বাচ্চাকে এন্ট্রি করবো নতুন এন্ট্রি করবো তো কী করবো ফার্স্টে নিউ রেজিস্ট্রেশনে হাত দেবো তো যদি তোমরা কোনো ভুল টাইপ করে ফেলো মানে ভুল কিছু তথ্য বাচ্চা দিয়ে ফেলো সেক্ষেত্রে কী পরিবর্তন এসেছে সেটা তোমরা দেখে নাও এখানে আমি একটা এখানে ভুলভাল নাম দিচ্ছি যাও একটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু বারবারই বলছি তোমরা আধার টাধার যেরকম দেবার দেবে এটা আমি কিন্তু একদমই বলছি বারবারই তোমাদেরকে যে এটা একটা ভুল টাইপ আমি করছি কারণ তোমাদেরকে দেখাবো যে তোমরা যদি ভুল করো সেক্ষেত্রে তোমাদেরকে কি সমস্যার সম্মুখীন হতে হতে পারে তো দেখো সাপোজ ধরো এখান থেকে এটা ছ মাস তার মানে এটা হবে আমি করে দিচ্ছি এটা দেখো জিরো এক 2022 তো এরকম যাও একটা করে দিলে তুমি এবার এখানে মায়ের নাম বাবার নাম যাও একটা বসিয়ে দিলে হ্যাঁ যাও একটা দিয়ে দিলে এখানে মায়ের নাম যাও একটা দিয়ে দিলে আমি এটা কিন্তু জাস্ট এমনি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তোমাদের মোবাইল নাম্বারও যাও একটা তোমরা বসিয়ে দেবে নিজেদের মন মতো একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে এখানে সব কিছু করার পরে এখানে জমা দিনের ঘরে জমা দিচ্ছি আমি এবার লক্ষ্য করবে জমা দিনের ঘরে জমা দিলে ভুল কিছু করলে সেখানে কী লেখাটা আসে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আগে সমস্ত ঘরটাকে কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আসবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত ঘর এখানেতে কিন্তু কমপ্লিট করতে হবে আচ্ছা এবারে কী করে জমা দিচ্ছি আমি তারা তোমাদেরকে এটা স্ক্রিনশট তুলে নিয়ে সমস্যা দেখিয়ে দেবো আমি দেখো লেখা আছে কি রেকর্ড ক্রিয়েশান ইজ ইন প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা আমি কী তুললাম সেখানে কী এসেছে প্রপার লেখাটা তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি জাস্ট আ মিনিট আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো লেখা আছে রেকর্ড ক্রিয়েশান ইন প্রসেস প্লিজ চেক আফটার সাম টাইম তাহলে বলতে চাইছে এটা কিন্তু প্রসেসিংয়ে গেছে এটা কিন্তু একদম সাবমিট হয়নি তাহলে বুঝতে পারছো এটা প্রসেসিংয়ে দেওয়া হয়েছে তোমরা কিছুক্ষণ পরে চেক করে দেখবে যে তোমরা যেটা সাবমিট করলে সেটা
হলো কি হলো না, তা তোমাদের কাছে কিন্তু প্রপার একটা ইনফরমেশান চলে আসবে কিছুক্ষণ পর। এটা কিন্তু একদম আগে যেরকম আসতো যে রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি এরকম আসতো, কিন্তু এখন সেটা কিন্তু আর আসছে না। এখন এই লেখাটা আসবে, তো কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে যে এটা সঠিক হলে এটা সাবমিট নিল, আর যদি বেঠিক হয় তাহলে এটা সাবমিশন নেবে না। বুঝতে পারলে আশা করি। তো এই ছিল দুটো নতুন নতুন একদম আপডেট তোমাদের জন্য, তরতাজা আপডেট। এরকম ধরনের আরও নতুন আপডেট পেতে গেলে অবশ্যই টুইঙ্কল সি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।